One and only, full and final, latest and fittest, Bluetooth girl, updated 4G version. Kela, when chida kela? Ami makeup apa? Dekhe to bus dasuin. Shundar lagde sana? Shundar lagde sana? Mane niyo shab abuti shab. Hera kintu bab dehe amar oto ta kotha koye toye gese. Mone mone kintu koye tese ish. Irom ekta series udhi amar boi to. কিন্তু কি দুঃখের বিষয় এর আর বডি রম কালার কালা আমি যদি খালি মেকআপ করে দিই সুন্দর করে না দিতাম বিয়া হল লইলে জীবন বিয়া হল নইলে মাননীয় সভাপতি সাহেব যাক হ্যাঁ তো অনেকটি কথা কইতে হয়ে গেছে আমিও হন কইতাম না আমি আগে আপনারে কই কারণ এই জিনিসটা তো সবাই হন জানে না মনে করেন আপনারা তো সেরাইন মানুষ আপনারা তো আর অতটা বুঝুন না এই ফইন্নির ঘরে ফইন্নিটা বুঝে তারপরে যে কেলে গিয়ে ফইন্নির ঘরে ফইন্নিটা করতে ডাহা মিশা কথা এনে কইতে হয়ে গেল হেডা আমি পরে বুঝাইতাছি হনন মাননীয় সভাপতি সাহেব আমার এখন ইমন এমন জিনিস আছে যে আপনারা যদি আসবো হুনুন ও করা আকাশটা ডব্বস করে মাটি ফুরে যাবে আমার এখানে রং ফর্সা করণের লেগিয়া প্রাকৃতিক উপায়ে এরম একটা পাতা আছে মাননীয় সভাপতি সাহেব যেটা আমি জঙ্গল তে লইছি এটার নাম কি কইছে নাম হলো সূত্রা পাতা মনোরণ শৈলের যেই হানো আমি দেয়াম যদি রং ফর্সা হরতাম চাই তেমনরণ একটু ডল্লা দেয়াম কামডা হয়ে যাবো চুলকাইতে কাজইতে কাজইতে জ্বলনি চুড়ে কালা যে চামড়াটা আছি এইটা উইট্য করে কইসে ভরে ঘরে বিতে তো সাদা চামড়াটা বাইরে মাননীয় সভাপতি সাহেব ইয়ারতে সহজ উপায় কি আর আছে ইয়ার পরে যাই ধরুন চুল থেরাপি আমার এখানে আছে ঘোড়ার চুল থেরাপি এই ডইল ইরো মাননীয় সভাপতি সাহেব যে মনোরুন মায়ের আর দেহুনিয়া কতটা ফ্যাশন করে লাল চুল নীল চুল সবুজ চুল কতটা তা আমি একটা সিস্টেম করছি কি তাই হ্যাঁ তো কালার করার পরে কিছুদিন পরে এটা জাগা তা আমার পার্লারে এরম একটা সিস্টেম আছে যে তুই যেই ধরনের চুল লয়ে আস না কেরে হেডারে আমি নিরাময় করি আমার এরম একটা চুল দিয়ে দাম এটা সিস্টেম ডইল মনোরুন আমি আইসুন চুল লইয়া অন করবেন একটা রং আমার কইসুন আমি কিছু ফাতা এরম ফাতা জঙ্গলতে লই আয়া মিক্স কইরা মাথার মধ্যে দেই ফয়লা মালা চুল দিয়ে করে ব্যক্তি ফুইরা জায়গা ফুইরা যাওয়ার পরে গুলাল গুড়ার যে লাল লাল লেঙ্গুর দিয়েছে না লেঙ্গুরতে কয় ধরে চুল টুকায় না শুইয়া সুতা দে হিলাইয়া মাথার মধ্যে করে বয়াই দি মাননীয় সভাপতি সাহেব এটা জীবন মাথার থেকে উড়াই তার তুমি আর এই রং হারা জীবন টিকবো মাননীয় সভাপতি সাহেব এরপরে দেন মনে হরুন মায়েরা যে চুল সুজা করতো স্যার ইয়া তো ব্যাক কলের ব্যাক কল এই সুল সুজা হরণের লেগে আলাদা একটা কিতা মেশিন কিনে কি দর হার কইছে আমার কাছে আইলে তো আমি এক দিলে দুই ফাঁকি মারি মানে সভাপতি সাহেব আমি করি কিতা একটা ইস্ত্রি কিনে তোয়ে দিছি যে ইস্ত্রিতে জামা ডুলি সেরে নাই কই চুলটা সুজা করবো হুতায় দিয়ে দে একটা ইস্ত্রিতে ডলা চুল দিয়ে করে হয়ে যায় সুজা এরপরে মনে হয় সুলজন দেখাই তো চাই অত কষ্ট করার কোনো দরকার আছে আমি করি কিতা চুলটি সুন্দর করে ধরি আর ম্যাচটা সুন্দর করে নিচে জলায় ধরে রাখি এমনি ফুরিয়ে চুলটি এমন সুন্দর বললা বললি উফ্রুট রে সুন্দর করে চুলটি বেহা বেহা হয়ে ওরে আর কোনো জান লাগে না এরপরে আয় আমার যে এই যে মাননীয় সভাপতি মেকআপ ঘরটা আছে এখান থেকে মনে করুন যে ফুটে ফুটে সেরেন দিয়েছে না বাড়ি বাড়ি জামাইয়ের লগে কারইলে হেরারে দেহাই যায় না এটি আমি করি কিতা জানুন এরম দশ হাত লম্বা লম্বা জুতা দেয় এটি কিন্তু বাড়া একবারে দেয়া দেয় না মনে হন দশটিয়া বিশটিয়ার লাগে বাড়া দেয় যখন এরা কাম শেষ হয় তখন আয় এডিয়া বাড়া আমার ফেরত দেয় মনে হন ফুটে সেরেন দিয়ে দেয় লম্বা লম্বা হাই হিল আর যেটি লম্বা লম্বা সেরিয়ান এডি দিয়ে মাননীয় সভাপতি সাহেব এই যে স্লিপার এটিও বাড়া এরপরে যাই এই যে ফইন্নির ঘরে ফইন্নি দেহুন্নির ঘরে দেহুন্নি শুনছি আমার এই কথা কইলে তোর অকরে কেচ্চা বত্তা বানাই যে আমি অন্য ঠিক করছি না এইটাই তো তোর লাগে বেশি তুই আমার কাছে তোর বাইতে আমি কাম করতাম এ ফইনির ঘরে ফইনি তুই সত্যি কথাটা কছেন তুই আওয়ানের আগে মেকআপ আপার দাঁড়ো আয় তুই মেকআপটা করছো করে কি করছো আমার টেহা দিতে না মানে সভাপতি সাহেব কয় কি বাকি বাকি কই আয়া বসে এই টেউনির ঘরে টেউনি অন আমার কয় আমি বলে কাম করি নিজে যে চুরি হইরে আমার এনে টেহা না দেয় ফরসস এর পরে দেহুন এই যে মলম পার্টি এটা তো আমি জানি যে লো এই যে মলম পার্টি দিয়েছি না এটি মলম তো এই বেটা নিতে কিনে লয়ে গেছি এটি কি বই নয়েছে আমনে লই শুনি রে না আমনে লুকটা খুব ভালো না আমনের আগে যে নিজে আমার ইন্তে মেকআপটা করে আইছুন এটা বেরো কইছুন এইটাও তো কইতেন না এরপর ঠিক আছে সমস্যা নাই এরপরে যাই অন্যদিকে মানে সভাপতি সাহেব এই যে আমার কামের বিটি কয় এ কি জানে আমি যে কামের বিটি সাপ্লাই দেই অনলাইন থেকে শুরু কই রে অকরে এমন কোন ওয়েবসাইট নাই যে দিগে আমার কামের বিটি সাপ্লাই না মনোরঞ্জন যেই ভাষাতে কামের বিটি লাগবো সেই ভাষাতে আমার কাছে ফোন দে হ্যালো আপা আপনার এখানে কি কামের বিটি আছে তখন আমি তারে পাঠাই দিই কামের মানে সভাপতি সাহেব আমার এখানে আছে দাঁত থেরাপি মনোরঞ্জন যার মুহে দাঁতটি হলুদ হলুদ হেল লাগে একটা থেরাপি আছে কি থেরাপি কই এটা হলো সুন থেরাপি মনে করুন যে যখন দাঁতটি হলুদ তখন এক ঘন্টার লাগে অর্থটা শুনলো মুহের ভিতরে বইরা তৈরি এতে কি হয় দাঁতটি সাদা ফটফট হয়ে যায় জিব্বাটা যদিও কৈশা ফুরে যায় সমস্যা নাই পরবর্তীতে জিব্বার লাগে আমার কাছে থেরাপি আছে মনে করুন নকল যে জিব্বা হেডে হইনে লাগাই দেওয়ান যাবো হেডে সমস্যা নাই শেষমেশ একটা কথা কই এটা হলো আদি ও আসল সংগঠন একমাত্র আমার সংগঠন এটার কোনো দ্বিতীয় শাখা নাই এই নিউ মার্কেট গাউসি আইলেই আপনি দেখবেন আমার ব্যান লয়ে বই রয়েছি সুন্দরী একটা নারী আমি হইলাম তন্নিয়াফা মেকআপ ম্যান
কারণ আপনারা যদি যে কোনো জুতা শাড়ি যা চাইন মাননীয় সভাপতি, আপনার বই লেগেও যদি চাইন আমি সব দিতাম, কোনো সমস্যা নাই। শুধু আপনি আইবেন এমনও কি কালা বউ এটার দলা করে আপনার কাছে দিয়ে দিতে পারাম। তো আমি কইতে চাই শেষ মুহূর্তে এই ব্রাহ্মমান পেশাজীবী সংবর্ধনা, আমি সারা এখানের একটাও কেউই যোগ্য না, এই সাজগো সব দিক থেকে আমি তো সেরা, এর লাগে এটা আমারই দিবেন। আর আপনার মাধ্যমে এই যারা আছে এই ফোন নিয়ে দিতে তো কইলামই, বাইরেও যারা আছে দেশ বিদেশে যারা আছে সবাই ঈদ মোবারক।